হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আজ সকাল সকাল ভিডিওটি বানাচ্ছি, এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে গতকাল রাত্রিকালীন যে রোল কল হয় সেই রোল কলে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের কাল ক্যাম্পে যেতে হবে। তো ফ্রেন্ডস, ক্যাম্পে যেতে হবে, যেহেতু লং ডিস্টেন্স অনেকটা দূর, তাই আমাদের বলা হয়েছিল যে 6:30-এর মধ্যে রেডি হয়ে গাড়ি আমাদের ছেড়ে দেওয়া হবে। তাই আমরা সকাল সকাল উঠে আজ 6:30-এর মধ্যে রেডি হয়ে আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি শেষ অবধি দেখবে, আমরা কোথায় যাচ্ছি সব এই ভিডিওর মধ্যে বুঝতে পারবে। এবং নতুন ক্যাম্প যাচ্ছি, ব্যাটালিয়ান ছেড়ে চলে যেতে হচ্ছে, আবার 3 থেকে 4 মাস নতুন ক্যাম্পে থাকতে হবে, ঠিক আছে? গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, 10 দিনের মধ্যে ব্যাটালিয়ানে থাকার পর আজ আমাদের ক্যাম্প বদলি হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের 7 জনের ক্যাম্প বদলি হচ্ছে, ঠিক আছে? তো ডিটেলস আমি জানিয়ে দেবো কোথায় আসছি, ঠিক আছে? হচ্ছে আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিও তো ফাইনালি 6:30-এর সময় আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো। তো সে আমাদের ব্যাটালিয়ান থেকে এখন আমাদের গাড়ি বেরোচ্ছে। এই জাস্ট আমরা এখন মেন গেট বেরিয়ে গেলাম। জাস্ট মেদিনীপুরে ঢোকার আগে শালবনি যখন পেরোচ্ছি, তখন খুব সুন্দর শাল গাছের জঙ্গল দেখতে পেলাম, ঠিক আছে? সেই জঙ্গলটি আবার আমি স্লো মোশনের মাধ্যমে রেকর্ডিং করে তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা যে জায়গা যাব তা আর বেশি দূর না, খড়গপুর দেখতে পাচ্ছ 4 কিলোমিটার। তো প্রায় 5 ঘন্টা অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে খড়গপুর পুলিশ লাইন্স, এবং আমাদের এখানে যে জিআরপি, সেই খড়গপুর জিআরপির আন্ডারে আমরা এখন এসেছি। আমাদের ক্যাম্প হচ্ছে এটাই, দেখতে পাচ্ছি।